সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বীরভূমের লাভপুরের এমএলএ মনিরুল ইসলাম ইতিমধ্যে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু তার এই বিজেপিতে যোগদান কোনোভাবে মেনে নিতে রাজি নন জেলার বিজেপি কর্মীরা। তার এই বিজেপিতে যোগ দেওয়ার খবর পেতেই ক্ষোভে ফুসছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় মনিরুলের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে যায় তার উত্তর মিলবে সময়ে। কি করেছে করেছে না বাংলায় বীরভূম মনিরুলকে নেবে না, আমরা মনিরুলকে মানব না, কারণ মনিরুল যেভাবে বিজেপি কর্মীকে মেরেছে, ওখানকার হিন্দু মহাবন্ধের উপর অত্যাচার করেছে, এখনও তাপস বাগদির চিতা জ্বলছে, তাই আমরা মনিরুলকে কোনো মতেই মেলবো না। এতে যদি আমাকে পার্টিভাবে পার্টি বিরুদ্ধে বিদ্রোহ করছি, আমার পথ চলে যায় চলে যাবে, আমি পাবলিকের সঙ্গে আছি। আর মনিরুলকে নিলে বিজেপি রাজ থেকে উল্টি গুনতে হবে, তাই মনিরুলকে কোনো মতেই আমরা নেবো না। ওনারা ছুরিও খায় নাই, বোম খায় নাই, বোম খেয়েছি আমরা, আমাদের জ্বালাটা বুঝি। যেমনি ভারতবর্ষে আমাদের যে মোহনদাস করমচাঁদ গান্ধী যে জাতির জন্য, তাকে সাই গ্রেবে ভাগ ভাবে না, কারণ বাংলা কোনো ভাগ করেছেন, তিনি বাংলার লোকজন মেনে তেমন আমরা মনিরুলকে মানব। অন্ধকারে রেখেছে আমার রাজ্য নেতৃত্বকে, অন্ধকার রেখেছে যেখানে তাহলে দিলীপ দা থাকতো, যেখানে দিলীপ দা অপমানিত আমরা অপমানিত, দিলীপ দা যেখানে সম্মান আমাদের, তাই এটা আমরা মানব না। আমরা জেলা স্তরের কার্যকর্তা, গ্রাসরুট লেভেলে সাধারণ কর্মীদের সঙ্গে কাজ করি, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে মোদি সরকারের উন্নয়নে এবং বাংলায় এই তথাকথিত সন্ত্রাসবাদী নেতাদের সন্ত্রাস থেকে মুক্তি পেতে মানুষ লড়াই করে বিজেপিকে ভোটে এই জায়গাতে নিয়ে এসেছে। আজ পশ্চিমবাংলায় মোদিজি এবং অমিতজির জন্য যে বন্যা বা প্লাবন তৈরি হয়েছে, সেই প্লাবনে অনেক সাপ ব্যাং হাঙর কুমির আসছে। রাজ্যের নেতাদের এবং কেন্দ্রের নেতাদের আমার মনে হয় নির্ণয় নেওয়া উচিত যে কাদের ঘরে তুলবেন, কাদেরকে বার করে ফেলবেন। কিন্তু আমরা এখানে গ্রাসরুট লেভেলে কাজ করছি, লড়াই করছি, কর্মীদের সঙ্গে আছি, কর্মীদের সঙ্গে থাকব। যে কর্মীরা এদের অত্যাচারের জন্য, সন্ত্রাসের জন্য, মানুষের যে বঞ্চনা, সেই বঞ্চনাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণকে আমরা ধরে রাখব, আর তার জন্য যা করণীয় আমরা করব জেলায় এবং গ্রাসরুট স্তর থেকে এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে পরামর্শ ক্রমে। মনিরুল ইসলাম তো লাভপুরের বিধায়ক ছিল তৃণমূলের, সেই জায়গা থেকে বিজেপিতে জয়েন, কীভাবে দেখছেন আপনারা? তিনি কখন কোন দলে থাকেন, তিনি ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দল পরিবর্তন করেন। এর আগে বামফ্রন্টে ছিলেন, বামফ্রন্ট যখন ক্ষমতা থেকে চলে যাবার মুহূর্তে তিনি তৃণমূলে ঢুকেছিলেন, আর এখন বিজেপি যখন বাংলায় ক্ষমতায় আসতে চলেছে তখন তিনি আর স্রোতে গা ভাসিয়ে সেখানে পৌঁছে গেছেন। এক, কর্মীরা যার বিরুদ্ধে ভোট দিয়েছে, কর্মীরা যার বিরুদ্ধে ভোট দিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যখন নির্ণয় নিয়েছে, তো আমরা তাদের কাছেই আমাদের অভাব অভিযোগের কথা জানাবো, সর্বভারতীয় দল সেখানেই আমাদের অভিযোগ জানাবো।